প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মেয়ে শিশুদের চুল মুন্ডানো মাথা নেড়া সম্পর্কে যদি কিছু বলতেন। অনেকে বলে মেয়েদের চুল মুন্ডানো যাবে না, সে ছোট হোক বা বড়, ছোট হোক বা বড়। জি, এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। একদল বলছেন যে কন্যা সন্তান বা মেয়ে ছোট হোক বা বড় হোক, তাদের মাথা মুন্ডন করা চলবে না, এই জন্য তারা 7 দিনের দিনে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মেয়ে যদি হয় তো তার মাথা মুন্ডন করে না। এই মতটি বেশ কিছু ওলামায়ে কেরাম বলেছেন, তা বিশেষ করে হাম্বলি ওলামায়ে কেরাম, আর অনেক সালাফি ওলামায়ে কেরাম বলছেন যে মাথা মুন্ডন করা যাবে না। আর এই মর্মে তারা যে হাদিসটি পেশ করেছেন, সেই হাদিসটি হচ্ছে নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন। হাদিস নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, কিন্তু হাদিসটি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ অন্য মুহাদ্দিসরা যঈফ বলেছেন। হাদিস যঈফ, দুর্বল, এবং সিলসিলা যঈফা যে জাল যঈফ সিরিজ রয়েছে আল আলবানী, তার 678 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিস দুর্বল। 1 নম্বর কথা হচ্ছে যে মাথা মুন্ডন করা নিষেধ করেছেন, হাদিসটি দুর্বল। তারপরে মাথা মুন্ডন নিষেধ বড় মেয়েদের জন্য, মহিলা কাকে বলে? এটা ছোট্ট মেয়ে, হ্যাঁ 7 দিনের হয়েছে, অথবা 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর বলছে, মহিলা বলবেন নাকি? কোন ভাষায় মহিলা বলবেন? হ্যাঁ বিন্তু বলবেন, তাই না? তাহলে সে মহিলা না। তাহলে এই হাদিস যদি ধরেন যে আমলযোগ্য, বা আরো অন্যান্য হাদিস রয়েছে যে মেয়েদের মেয়েরা দাবি রাখে কিসের? আল্লাহ মেয়েদের সৃষ্টি করেছেন সাজার জন্য, সাজবে, এই জন্য তাদের জন্য অলঙ্কার চাইছে, আমাদের জন্য অলঙ্কার চাইছে না পুরুষদের জন্য। ঠিক, চুল মেয়েদের এটা হচ্ছে সাজিনত, সেই জন্য মাথা মুন্ডন মেয়েদের জন্য জায়েজ নয়, যদি কোনো রকম ইমার্জেন্সি না হয় জরুরি চিকিৎসার জন্য, সেটা ভিন্ন বিষয়। তো মহিলাদের মাথা মুন্ডন করা যায় না, কিন্তু ছোট বাচ্চাকে তার মার আবল আহেনে যে হাদিস দলিলে পেশ করবেন, এই জন্য মালিকি মজাহের ওলামায়ে কেরাম শাফি মজাহের ওলামায়ে কেরাম বলেছেন যে জায়েজ রয়েছে ছোটদের, ছোট বিশেষ করে সপ্তম দিনে, বা সপ্তম দিনে না করলে তারপরে, কিন্তু সপ্তম দিনের কথা হাদিস রয়েছে যে ময়লা আবর্জনা দূর করবে, সেই দিনে আকিকা দিবে, সেই দিনে নাম রাখবে, আর সেই দিনে যে ময়লা আবর্জনা দূর করার ব্যাখ্যাতে বলা হয়েছে যে মাথা মুন্ডন করবে। তো মাথা মুন্ডন সেই দিনে যদি করা সম্ভব না হয়, অনেকে কচি থাকে আর সেই সময় মাথা মুন্ডন হয়তো অনেকে করতে চান না, ঠিক আছে, তারপরে করে নেন, করা যেতে পারে, আল্লাহ তাআলা আলম। আমি এটিকে পছন্দ করি, এই মতটিকে, মালিকি এবং শাফি মজহাবে যে বলা হয়েছে। বাইহাকির একটি হাদিস রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন জাইনাব উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 ছেলে 2 মেয়ে, হাসান হুসেন এদের নাম আপনারা জানেন, কিন্তু জাইনাব কুলসুম 2 মেয়ে ছিল, তাদের কি করেছেন? তাদের মাথা মুন্ডন করে চুল চুল বরাবর, হাদিস চুল বরাবর কি করেছেন? চুল পরিমাণ চাঁদি সাদকা করেছেন। তাহলে বোঝা গেল যে তাহলে জাইনাব উম্মে কুলসুম মাথা মুন্ডন করেছেন, আল্লাহু আলাম।